এবারের এশিয়া কাপে অসাধারণ আম্পায়ারিংয়ের নজির সৃষ্টি করল বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। টুর্নামেন্টে অন্যান্য আম্পায়াররা যেখানে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে মাঠে অনাকাঙ্ক্ষিত সব ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে, সেখানে একেবারেই ব্যতিক্রম বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, যে কিনা টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত দেননি। খেলোয়াড়রা রিভিউ নিয়ে কখনোই ভুল প্রমাণ করতে পারেনি তাকে। এদিকে সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি এবারের এশিয়া কাপের দুই ফাইনালিস্ট শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই ম্যাচেও মাসুদুর রহমান মুকুলের অসাধারণ সিদ্ধান্ত নজর কেড়েছে মাঠে ভক্ত সমর্থকদের। এই ম্যাচে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন মাসুদুর রহমান মুকুল। ম্যাচের শুরুতেই প্রথম ওভারে বাবর আজমের ক্রিজ স্পর্শ না করেই দুই রান নেওয়ার বিষয়টি চোখ এড়ায়নি তার। এরপর মাধুশঙ্কর নো বল অনফিল্ড দুই আম্পায়ারের চোখ এড়িয়ে গেলেও সেটি ফাঁকি দিতে পারেনি মাসুদুর রহমান মুকুলের চোখ। অনফিল্ড আম্পায়ারের চোখ ফাঁকি দেওয়ার সাথে সাথেই নো বল কল করেন মাসুদুর রহমান। এছাড়া পাকিস্তান ইনিংসের শেষের দিকে রান আউটের সিদ্ধান্ত বেশ নিখুঁতভাবে দিয়েছেন তিনি।